আগামী কয়েক ঘন্টার মধ্যেই গোটা বাংলা জুড়ে বিক্ষিপ্ত বজ্রপাত সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতা ছাড়া উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এদিন আংশিক মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টি আগামী কয়েকদিন চলবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কলকাতা ছাড়া উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় বজ্রপাত সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রপাত সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে আইএমডি তরফে জানানো হয়েছে 23 জুন কেরলে প্রবেশ করতে চলেছে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে মৌসুম ভবন। আর তার ফলে আগামী 5 দিনে উত্তর পূর্বের রাজ্যগুলিতে প্রাক বর্ষার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পরবর্তী 5 দিনে পূর্ব মধ্য আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এমনটাই জানান দিচ্ছে মৌসুম ভবন। যে ঘূর্ণাবর্তটি কর্ণাটক উপকূলের সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত অবস্থান করছে। আর তার ফলে আগামী 2 থেকে 3 দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েক ঘন্টার মধ্যেই গোটা রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ির বেশ কিছু এলাকায় বর্ষাকালে ধস নামে। করোনাকালে এবছর ধস মোকাবেলায় আগেভাগে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে বৃষ্টির জেরে পাহাড়ে বড় ধস নামলে আগাম কোনো ব্যবস্থাই যথেষ্ট নয়। তবে বৃষ্টি নামলেও এখন গরম থেকে রেহাই মিলছে না, বরং আগামী কয়েকদিন কলকাতা সহ গোটা রাজ্যে অস্বস্তিকর গরম বাড়তে পারে এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।